করোনাভাইরাস আতঙ্কে চীন থেকে প্রথম ধাপে ফেরত আসা সবাই বাড়ি ফিরেছেন হজ ক্যাম্পের চোদ্দ দিনের পর্যবেক্ষণ শেষে তারা সবাই মুক্ত। তারপরও বাড়তি সতর্কতা হিসেবে আরও দশ দিন তাদের উপর নজর রাখবে সংক্রামক রোগ গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর বাকি দশ দিন আমরা অতিরিক্ত সতর্কতা হিসেবে আমরা আমাদের নেটওয়ার্কের মধ্যে রেখেছি যাতে করে তাদের যদি কোনো লক্ষণ উপসর্গ হয় যে কথাটা আমরা বারবার বলি যাতে দ্রুত আমরা আইসোলেট করে ফেলতে পারি এদিকে নিচ মন্ত্রণালয় চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন চীনের হুবেই থেকে আরও যারা ফিরতে চান তাদের আনতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বাকি একশো একাত্তর জন রেজিস্ট্রি করেছেন তা আমরা এখন চিন্তা করছি যদি ওরা খুব আসতে চায় কেউ কেউ আসতে চায় সবাই আসতে চায় না তাহলে আমরা দেখি কিভাবে আয়োজন করতে পারি ওদের ফির দেশে ফিরিয়ে আনার নির্ভর করবে চায়নার উপরে যে তারা আমাদের যখন পারমিশন দিবে আমি এখন আবার বললাম যে তোমরা এটা নিয়ে তারা পারমিশন দিলে পরে তখন আমাদের সুযোগ হবে আনার পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে চীনের রাষ্ট্রদূত জানান নতুন আক্রান্তের সংখ্যা কমছে কাজে যোগ দেওয়া শুরু করেছেন চীনারা বাণিজ্য প্রকল্পের কাজে প্রভাব পড়ার যে আশঙ্কা তাও কেটে যাবে শিগগিরই ব্রিফিংয়ে আরো জানানো হয় করোনা ভাইরাস শনাক্ত করার পাঁচশোটি কিট দেবে চীন বাংলাদেশ ও চীনকে মাস্ক গ্লাভস সহ কিছু উপকরণ পাঠাবে রাহাত মাছ রাঙ্গা সংবাদ ঢাকা